যে মাংসের কাবাব তাদের জন্য কিন্তু আমরা আজকে একটু ভিন্নতা নিয়ে আসবার চেষ্টা করেছি অর্থাৎ নাহার আপা কিন্তু আজকে আমাদেরকে একেবারে ভিন্ন দুই ধরনের কাবাব তৈরি করা দেখিয়েছেন বা দেখাবেন আর একটি দেখিয়েছেন কি করে আমরা মটরশুটি এবং সয়া চাঙ্কের কাবাব তৈরি করব এরপরে তিনি কিন্তু দেখাবেন আমরা কি করে মাছের কাটলেট তৈরি করব অর্থাৎ আপনারা যারা আসলে বাড়িতে বসে মাংসের কাবাব খেতে খেতে একটু বোর হয়ে গেছেন আপনাদের জন্য কিন্তু আসলে মাছের কিংবা এই ধরনের সবজি দিয়ে সয়া চাঙ্ক দিয়ে যে কাবাবগুলো হয় সেগুলো একেবারে একটু ভিন্ন মাত্রা তৈরি করতে পারে কিংবা যদি যারা আসলে বাড়িতে আমাদের মেহমান আসেন অনেক সময় ঈদে বা যে কোনো আসলে উৎসবে সে সময় যদি আমরা একটু ভিন্ন ধরনের কোনো কাবাব বা এই ধরনের ডিশগুলো সার্ভ করি তাদেরও কিন্তু একটা নতুনত্ব একটা টেস্ট করানো যাবে এবং যেটি নাহার আপা বলছিলেন যে এই কাবাবগুলো আপনারা দীর্ঘদিন আসলে রেখে সংরক্ষণ করেও খেতে পারবেন সেটিও কিন্তু আরও অনেক সহজ হবে নাহার আপা এবারে কি আমরা মাছের কাটলেটটা তৈরি করা দেখবো কিনা জি অর্থাৎ মাছের কাটলেট কিন্তু বাঙালির ভীষণ প্রিয় একটা খাবার সেটি আসলে দীর্ঘদিন ধরে সবাই পছন্দ করে এবং মাছের হাতে বাঙালি তো আমরা বলেই থাকি অর্থাৎ মাছ পছন্দ করে না এমন আসলে বাঙালি তো খুঁজে পাওয়া যাবে না সেক্ষেত্রে যদি মাছের কাটলেট আপনারা খুব সহজে ঘরে বসে তৈরি করে ফেলেন সেটি নিঃসন্দেহে সবারই খুব পছন্দ হবে এবং বাচ্চাদের ক্ষেত্রে আমি একটু বলতে চাই আমরা যেই কাবাবগুলো দেখাচ্ছি যে সকল বাচ্চারা আসলে মাছ কিংবা সবজি জাতীয় খাবারগুলো খেতে একটু অপছন্দ করে বাচ্চাদের তো আসলে একটু অনীহা থেকেই যায় তাদের জন্যও কিন্তু আসলে এই কাবাবগুলো ভীষণ ভালো হবে এবং মাছের কাটলেট নিঃসন্দেহে আসলে যারা মাছ যে কারণে একটু অপছন্দ করেন সেই ধরনের কোনো গন্ধ বা সেগুলো কিন্তু থাকছে না সেক্ষেত্রে কিন্তু এগুলো তৈরি করতেও আপনাদের জন্য অনেক সুবিধা হবে আর দর্শক এর সাথে একটু বলে রাখতে চাই আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কিংবা নাহার আপার কাছে যদি কিছু জানতে চান 5831-2754 এবং 5831-2509 এই দুটো নাম্বারে আমাদেরকে ফোন করতে পারেন এবং নাহারাপার কাছ থেকে আপনাদের যা কিছু জানার আছে সেই প্রশ্নটি রাখতে পারেন নাহারাপা আমরা একটু উপকরণগুলো যদি শুরুতে বলে দিই আমরা মাছের কাটলেট তৈরিতে কী কী ব্যবহার করছি আসলে এই মাছের কাটলেটটা একদমই ভিন্ন ধর্মী এবং এটা আমার একটা মৌলিক রেসিপি আমি মাছের কাবাবে প্রথমে নিয়েছি আমি রুই মাছের গাদা পেটি সহই আমি এখানে 3 পিস মাছ নিয়েছি এবং হালকা করে একটু সতে করে নিয়েছি মানে সল্ট আর একটু হলুদ দিয়েছি এবং একটু ব্ল্যাক পেপার দিয়ে আমি একটু হালকা করে ভেজে নিয়ে তারপরে কাটা বেছে নিয়েছি এটা হচ্ছে আর এখানে আছে হচ্ছে রান্না ভাত আচ্ছা অর্থাৎ কাটলেট কিন্তু আমরা ভাত ব্যবহার করছি হ্যাঁ এখানে ভাত ব্যবহার করছি কারণ আমরা ভাতটা ব্যবহার করছি এই কারণে যে এটা হচ্ছে প্রোটিন কার্বোহাইড্রেট মানে সব ধরনের যেটা ফুড এলিমেন্ট যেগুলো আছে সেটা এই কাবাবটার মধ্যে এই কাটলেট বলেন বা কাবাব বলেন এটার মধ্যে আসলে বিদ্যমান এখানে ডিমও ইউজ হবে এখানে কলা এখানে কাঁচা কলা আছে এখানে কাঁচা কলা আমি ইউজ করব এর সাথে আছে হচ্ছে বেরেস্তা হ্যাঁ বেরেস্তা দিব আর সল্ট তো যাবেই এগুলো কমন ব্যাপার আর কাঁচামরিচ যাবে অর্থাৎ কাবাবে আসলে সাধারণত আমরা যা কিছু ব্যবহার করি মূলত সেই ধরনের জিনিসই ব্যবহার হচ্ছে কিন্তু ওই যে ভাতের ব্যাপারটা সেটা একটু কিন্তু ভিন্ন হচ্ছে এবং যেহেতু মাছের কাটলেট তৈরি করছি মাছ তো নিঃসন্দেহে আমাদের লাগছেই সেই মাছটি কী করে আপনারা প্রসেস করবেন সেটিও কিন্তু নাহারাপা বলে দিয়েছেন একটু হালকা করে একটু ভেজে নিতে হবে আপনাদেরকে একটু অল্প একটু লবণ একটু হলুদ এবং গোলমরিচ দিয়ে আপনি ভেজে নিয়েছেন জি এবং একটু কাঁচকলাও লাগছে আমাদের এক্ষেত্রে যেহেতু আসলে আমাদের একটু বাইন্ডিংয়ের ব্যাপার আছে যেহেতু আমরা কাটলেট তৈরি করছি এটাকে আমাদের একটা আকার দিতে হবে সেক্ষেত্রে একটু কাঁচকলা ব্যবহার করছি এবং ভাতও যেহেতু ব্যবহার করছি সেই ভাতের কারণে আসলে বাইন্ডিংটা অনেকখানি হয়ে যাবে আর ব্রেড ক্রাম্প তো আমরা আপনাদেরকে বলেই দিয়েছি কী করে তৈরি করবেন এই ক্ষেত্রে আসলে যেহেতু মাছের কাটলেট তৈরি করছি এক্ষেত্রে ব্রেড ক্রাম্প যখন আপনারা তৈরি করবেন অল্প একটু ফুড কালার দিয়ে দিতে পারেন অরেঞ্জ কালার সেক্ষেত্রে রঙের কারণে দেখতে সুন্দর হবে দর্শক আপনাদেরকে আরও একবার বলে দিতে চাই যারা আসলে আমাদের সাথে একটু যুক্ত হতে চান কিংবা নাহার আপার কাছে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে 5831-2754 এবং 5831-2509 এই নম্বরে ফোন করে আমাদের সাথে সরাসরি যুক্ত হতে পারেন আর আমরা পুরো কোর্স জুড়ে কিন্তু আপনাদেরকে ভিন্ন ভিন্ন ধরনের কাবাব তৈরি করা দেখাবো সেই আশা করছি যে পুরো কোর্স জুড়ে এই ভিন্ন ভিন্ন কাবাব তৈরির প্রতিটি দিনেই আপনারা আমাদের সাথে থাকবেন আসলে আমরা তো সবাই ঈদের সময়টাতে অনেক ধরনের কাবাব খেয়ে থাকি কিংবা মাংসের কাবাব সাধারণত আমরা খেয়ে অভ্যস্ত সেই জায়গাটি থেকে আমাদের একটু নতুনত্ব আসলে আসতে পারে এ কারণেই কিন্তু আমরা চেষ্টা করছি ভিন্ন ভিন্ন ধরনের কাবাব আপনাদেরকে তৈরি করা দেখাতে নাহারাপ আমরা কি শুরু করব হ্যাঁ আমরা শুরু করব আমরা সব কিছু মিক্সড করব আমি একটু গ্লাভসটা পরে নিই কাবাব মিক্স করার সময় অবশ্যই হয় হাত পরিষ্কার রাখতে হবে অনেক ভালোভাবে এবং না হলে গ্লাভস পরতে হবে এটা খুব সহজ উপকরণ দিয়েই করা মোটামুটি অল্প উপকরণ দিয়েই মাছের কাটলেটটা আমি করব জি এক্ষেত্রে আসলে কিন্তু আমরা যে উপকরণগুলো ব্যবহার করছি সব কিছুই আমাদের বাড়িতে থাকে সব শুধু হয়তো একটু বেরেস্তাটা তৈরি করে নিতে হবে কিংবা আসলে ঈদের সময় পরিবারের বাড়িতে বেরেস্তাও তৈরি করে রাখি আমরা হ্যাঁ তৈরি করেই রাখি এখন
এখন আমি প্রথমে মাছের যেটা আমি কাটা বেছে রেখেছি এইটা নিয়ে নিলাম। এখানে কিন্তু তিন পিস মাছ আছে, ভাতের পরিমাপটা যদি একটু বলে দেন। ভাতের পরিমাণ আধা কাপ, আর কলা এখানে একটা, মিডিয়াম সাইজের কলা একটা। এখানে আদা রসুন বাটা দুটো মিলে আমি এক চামচ দিব, এক টিস্পুন। অর্থাৎ আদা রসুন বাটা একসাথে মিশিয়ে নিয়ে আমরা এক চা চামচের মতন ব্যবহার করেছি। আর সল্টটা দিব হাফ টিস্পুন, যেহেতু আমি মাছ ভাজার সময় লবণ ব্যবহার ইউজ করেছি, হ্যাঁ এই জন্য। এরপরে আমি একটু কাঁচামরিচ একটু কেটে নিব। এক্ষেত্রে আমরা কুচি করে কেটে নিচ্ছি কাঁচামরিচ, ফাইন চপ করে নিতে হবে। ঝালটা যার যার পছন্দ মতো, কেউ বেশি খেতে পছন্দ করেন, কেউ কম খেতে পছন্দ করেন। এরপরে ধনে পাতা দিব, এটিও আমরা প্রায় হাফ চা চামচের মতো পরিমাণ, এক টেবিল স্পুন দিয়েছি আমি। আর পুদিনা পাতা, কচি পাতাগুলো আমি ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিব। আসলে এতে করে কিন্তু একটা রিফ্রেশিং একটা ভাব চলে আসবে কাবাবে। আসলে পুদিনা পাতা কেটে দিলে মানে কালো হয়ে যায়। আচ্ছা, এক্ষেত্রে আমরা আস্ত পুদিনা পাতা ব্যবহার করছি, একটু ছিঁড়ে দিব, একটু টিয়ার করে দিব একটু। এরপরে আমি পেঁয়াজ বেরেস্তা দিব ক্রিস্পি করার জন্য। পেঁয়াজ বেরেস্তা করার সময় কিন্তু এই কালারটা রাখতে হবে, আসলে সুন্দর করে মানে একদম গোল্ডেন কালার, গোল্ডেন ব্রাউন। এরপরে আমি এটা মিক্সড করব। এর ভিতরে কিন্তু আমি কোনো ডিম ইউজ করব না। আচ্ছা, যেহেতু মাছের কাবাব, হ্যাঁ এখনই কিন্তু আমরা কোনো ডিম ব্যবহার করছি। একটা দিয়ে আমি ডিপ করব, ডিপ করে আমি ব্রেড ক্রাম দিয়ে কোট করব, যেহেতু এটা কাটলেট শেপ করব এই জন্য। তবে যদি কেউ কাটলেট না করে কাবাবের শেপে করতে চান তাহলে ডাইরেক্ট এইভাবে করেও শ্যালো ফ্রাই করা যাবে, কারণ এখানে সব কিছুই কিন্তু কুকড, ভাতটাও রান্না করা, মাছটাও করা এবং কলাটাও কিন্তু সিদ্ধ করা। তো এক্ষেত্রে যেহেতু আমরা আবার পেঁয়াজেরও বেরেস্তা ব্যবহার করছি, এই কাবাবটা কিংবা এই কাটলেটটাও যদি আমরা তৈরি করে রেখে দিই এটাও কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। না, মাছের কাবাব তো একটু কম দিন রাখলেই ভালো হয়, 7 থেকে 10 দিনের বেশি রাখা ঠিক হবে না। এর বেশি আসলে এত মজার খাবার থাকেও না বাড়িতে, আমার ধারণা থাকবে না। এটা হয়ে গেল, এখন আমি যেটা করব, এবং কাবাব তৈরি করতে কিন্তু আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনাদের কিন্তু মেজারমেন্টটা একটু খেয়াল রাখতে হবে। অর্থাৎ কি পরিমাপে আপনারা কি দিচ্ছেন সেটা কিন্তু একটু আসলে ঠিকভাবেই দিতে হবে, নয়তো দেখা যাবে যেহেতু আমাদের কোনো একটি স্পেসিফিক জিনিসের আমরা কাবাব তৈরি করছি, কোনো একটা কিছু মশলা বা কোনো কিছু যদি একটু বেশি হয়ে যায়, সেই যে যেই জিনিসটির আমরা আসলে কাবাব তৈরি করছি সেটার ফ্লেভারটা যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু কাবাবটার মজা লাগবে না। বাইন্ডিংয়ের জন্য এবারে আমরা ডিম ব্যবহার করছি। আমি জাস্ট ডিপ করব ডিম দিয়ে, হ্যাঁ একটাতেই হয়ে যাবে আমার মনে হচ্ছে। হালকা সল্ট দিয়ে নিব। এক্ষেত্রে যেহেতু আসলে প্রতিটি জিনিসই আমরা আলাদা আলাদা করে লবণ দিচ্ছি, সেক্ষেত্রে কিন্তু লবণের ব্যবহারটা নিয়ে আপনাদের একটু সচেতন থাকতে হবে। এক চাইলেই আসলে একবারে খুব বেশি লবণ না করে দেওয়াই ভালো, কারণ আমরা তো পরে টেস্ট করতে পারবোই, মানে এই কাবাবটা তো এখন আমি টেস্ট করতে পারবো যেহেতু সবকিছুই কুকড। এক্ষেত্রে কিন্তু ডিমের সাথে আমরা আর কিছুই ব্যবহার করছি না। এরপরে যেটা করব ব্রেড ক্রাম,
ব্রেড ক্রামটা আমরা একটু বিছিয়ে নিই। অনেকেই দেখা যায় যখন আসলে পুরো কাবাবটি তৈরি করেছেন, সব প্রসেসই ঠিক মতন করেছেন, কিন্তু ঠিক এই সময়টাতে যে কাজটা এখন আপনি করছেন, অর্থাৎ যে বাইরের যে কোটিংটা, সেটার সময় দেখা যায় যে বারবার কাবাব ভেঙে যাচ্ছে কিংবা কোটিংটা ভালো করে হচ্ছে না, সেই সময়টা নিয়ে যদি একটু কোনো টিপস আমাদের দর্শকদেরকে দিয়ে দেন। এটা আসলে হয় কি যে এই যে আপনি বলে দিয়েছেন যে মেজারমেন্ট কিন্তু মানে মোস্ট ইম্পর্টেন্ট থিং ফর কুকিং, মানে যে কোনো কুকিংয়ের ক্ষেত্রে। এটা শুধুমাত্র অনেকে বলেন যে বেকিংয়ের ক্ষেত্রে মেজারমেন্টটা পারফেক্ট হওয়া দরকার, আসলে তা না। কুকিংয়ের জন্য প্রত্যেকটা খাবারের প্রত্যেকটা উপকরণের পরিমাণ যদি পারফেক্ট হয় তাহলেই এই এইটা সম্ভব যে আপনার কোনো ধরনের ঝামেলা হবে না। জি হ্যাঁ, এই যে বাইন্ডিংসগুলো, এই যে এখন যে আমি এখানে করেছি, এখানে কিন্তু কোনো বাইন্ডার ইউজ তেমন একটা হয় না, শুধু কলা ছিল, কলা খুব ভালো বাইন্ডার যে তা কিন্তু না, ভাতটা বাইন্ডার হিসেবে কাজ করছে, কিন্তু কোনো খুলে যাওয়ার কোনো চান্স এখানে নাই। এখানে পরিমাণটা প্রত্যেকটা মানে কাবাবের পরিমাণ যেন একই রকম হয়। এমনও হয় যে অনেক সময় আমরা মেজারিং স্কেলে আমাদের হাতে সময় একেবারেই কম, আমরা এই একটি কাবাবটা আপনাদেরকে বানিংটা দেখিয়ে আমাদের এরপরে আসলে ফাইনাল লুকটা কেমন হবে সেটি দেখাতে হবে। আচ্ছা, এটা আমরা কাটলেটের শেপ হবে, কাটলেটের শেপে হবে এটা, মানে কাটলেটের শেপটা হয় ব্যাটার লিপ শেপ। হ্যাঁ, তো এইভাবে হচ্ছে, এভাবে দিয়ে আমি ডিমে কোট করব, মানে ডিপ করব। ডিপ করার পরে এখানে কোট করব, এবং যখন আসলে আমরা এই যে এই জায়গাটাতেই কিন্তু অনেকে হয়তো ভুল করেন, তারা ভাবেন যে পুরো কাটলেটটাকে হয়তো ঘুরিয়ে ঘুরিয়ে করতে হবে, এটি না করে যদি যেভাবে ব্রেড ক্রামটা কোনোভাবেই ভেজানো যাবে না, মানে এক হাত দিয়ে আপনি ডিপ করবেন আর এক হাত দিয়ে কোট করবেন, মানে একই হাত দিয়ে যদি করা হয় তাহলে কিন্তু তখনই ভেঙে যায় বা তখনই কোটিংটা ভালো মতো হয় না। এবং যেহেতু আমরা পুরো কোর্স জুড়ে ভিন্ন ভিন্ন ধরনের কাবাব তৈরি করব, আজকের এই টিপসটা নিশ্চয়ই আপনাদের পুরো সব সময় আসলে কাবাব তৈরি করতে সাহায্য করবে। এটা কিন্তু হয়, আমি এই হাতে যেহেতু আমার ডিম আছে আমি ইয়ে করছি না, তবে কাটলেটের শেপটা সবসময় নাইফ দিয়ে সাইডগুলো ঠিক করতে হয় এভাবে। হ্যাঁ, এভাবে। আচ্ছা দর্শক, আপনারা দেখলেন যে আমরা কি করে মাছের কাটলেট তৈরি করব, আরেকটা করে দেখাই। এর পরে আমরা আসলে এই কাটলেটটাকে আমরা ফ্রাই করব, এবং এটিও কিন্তু আমরা আসলে ডিপ ফ্রাই করছি না, যেহেতু সবকিছু কোর আমরা মাছের কাটলেটটিকেও যদি আমরা শ্যালো ফ্রাই করি সেক্ষেত্রে সেটি হবে, কিংবা আপনারা যদি চান ওভেনে বেক করে নিতে পারেন। একদম আমরা একটু একেবারে দেখতে কেমন হবে সেটি দেখিয়ে দিতে হবে আমাদের, এটি আমরা যদি আচ্ছা তাহলে দেখিয়ে দিব ওটা। ওকে দর্শক, আমরা এতক্ষণ ধরে দেখলাম কি করে আপনারা ঘরে বসে মটরশুঁটি এবং সয়া চাঙ্কের কাবাব তৈরি করবেন এবং মাছের কাটলেট তৈরি করবেন, এবং মাছের কাটলেট তৈরি করবার পর কেমন হয় সেটি কিন্তু আপনাদেরকে নাহারাপ এখন দেখিয়ে দেবেন। আগামী পর্বে আমরা আরও নতুন কিছু কাবাব তৈরি করা দেখব, সে পর্যন্ত অবশ্যই আপনারা সবাই আমাদের সাথে থাকবেন, সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।